আটটার সময় বলেছে, হ্যাঁ শ্রীরাম বলেছে আটটার সময় কালকে, দিয়ে আজকে সকালবেলা আমি তো যাই না, তো বলেছে দিয়ে মানে জল নিতে গেছি কলতলাতে, দিয়ে আমার কাছে এসে আমাকে মারধর করছে। হাতে করে ইতে করে যা পেয়েছে তাতেই আমাকে মারছে, লুঙ্গু করে দিচ্ছে, আমি কালা শুনতে পাই না, মাটিতে ফেলে মারধর করেছে, হ্যাঁ উলঙ্গ করে দিয়েছে আমাকে। কতজন ছিল ওরা? খানে অনেকক্ষণ মারা ধরা করেছে। ওরা কতজন ছিল? কজন ছিল? ও একা ছিল, ও বউ একা ছিল। হ্যাঁ কি নাম তার? লিলিমা মন্ডল। ও মারধর করেছে? হ্যাঁ লিলিমা মারধর করেছে। ওই যে লিলিমা বলছেন, লিলিমা কি করে? কি করবে বাড়িতে তাকে বিজি করে, তৃণমূল করে, তৃণমূল করে, তৃণমূল দল করে। হ্যাঁ আপনি কি বিজি করেন? হ্যাঁ আপনি কোন দল করেন? ওর অপমান করতেই হবে। কি চাইছেন এখন? আমি ওকে বিচার চাই। কি বিচার চাই? ওকে আমার অপমান করেছে তেমনি ওকে অপমান করতে হবে। আপনার নাম? আমার নাম লীলাবতী ঘোষ। শুক্রবার আমার লেগে খাবার জল আনতে গেছিল, মুড়ি খাবার লেগে লিলু ওকে চুলে মুড়ি ধরে মেরে দিয়ে আঁচু দিয়েছে কপালে টোপালে, হাতে ইঁটে করে ঢুকুর দিয়ে হাতে বেঁধে গেছে। কী চাইছেন এখন? আমি চাইছি প্রশাসনকে এসেছি, ওকে প্রশাসনকে ভালো বিচার করে জনগণ, আমি সেইটি চাই, এই প্রতিফল দিতে হবে ওকে। কেন শ্রীরাম বলার জন্য কি মারধর করেছে? হ্যাঁ আমার নাম শিবনাথ ঘোষ। অভিযোগ উঠছিল তৃণমূলের বিরুদ্ধে যে জয় শ্রীরাম বলার জন্য মহিলাকে মারধর। দেখুন আমি আগেও বলেছি, আমার কাছে খবরটা এলো, আপনারা তো মিডিয়ার লোক আছেন, আপনারা যদি আসল সত্যটা উদ্ঘাটন করতে চান তাহলে ওখানে গেলে বুঝতে পারবেন। ওই গ্রামটা বরাবরই আমরা খুবই দুর্বল, ওখানে আমাদের সাংগঠনিক লোকজন বরাবরই, আজ নয় যখন আমাদের 11 সাল বলুন তার আগে পিছিয়ে যান, বরাবরই ওখানে সিপিএমের দুর্বোধ্য দুর্গ, ওখানে আমাদের লোকজন খুবই কম। গত কালের যে ঘটনা বলছেন জয় শ্রীরাম বা আজকের যে ঘটনা বলছেন জয় শ্রীরাম, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। একটা কলে জল নেওয়াকে কেন্দ্র করে দুটো মহিলার মধ্যে এই জিনিসটা হয়েছে, কে আগে জল নেবে কে পরে জল নেবে, এখানে কোনো রাজনৈতিক কোনো গন্ধ যেটা দেখছে আমার মনে হয় এটা ভিত্তিহীন, এখানে রাজনৈতিক কোনো গন্ধ নেই। আর ওখানে আমাদের যারা কর্মীরা আছে গুটি কয়েক, তাদের সে ক্ষমতা নেই যে জয় শ্রীরাম বললে তাদেরকে ঘুরিয়ে মারতে যাবে, কারণ ওখানে বরাবরই আমাদের দুর্বল সংগঠন ওই ওয়ার্ডটা। বুঝি ওই স্থানীয় ধোবা জলের সভাপতি নীলিমা মণ্ডল নাকি মারধর করেছে? নীলিমা মণ্ডল হচ্ছে সুবোধ মণ্ডলের স্ত্রী, সুবোধ মণ্ডল ওখানে আমাদের পার্টির কর্মী। এবার একটা তো রং লাগাতে হবে, সেটা সুবোধ মণ্ডল নীলিমা মণ্ডলের নামে লাগাচ্ছে। ঘটনাটা হচ্ছে কলে জল নাকে কেন্দ্র করে, এখানে জয় শ্রীরাম বলা বা পার্টিগত ব্যাপার এখানে কিচ্ছু ছিল না।